কাজ হারাচ্ছেন শ্রমজীবী মানুষ ছাঁটাই হচ্ছে ব্যাপক হারে একই সঙ্গে বাড়ছে অস্থায়ী শ্রমিকের সংখ্যা গ্রিক অর্থনীতির নামে তৈরি হচ্ছে অনলাইন শ্রমিক এই অ্যাপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় মালিকের সঙ্গে শ্রমিকের সরাসরি কোনো যোগ থাকে না তারপরে এই মাধ্যমে শোষণের পরিমাণও বেশি এটি কেবলমাত্র ভারতবর্ষের পরিস্থিতি নয় এই ব্যবস্থায় রাষ্ট্রনার টানার বদলে কেন্দ্রীয় সরকার তাকে আরও জল হাওয়া দিয়ে চলেছে তার ফলে গোটা দেশ জুড়ে শ্রমিকদের অবস্থা শোচনীয় এই অবস্থা পরিবর্তনের জন্য সিআইটিওর নেতৃত্বে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে বেঙ্গালুরুতে সিআইটিও সতেরোতম সর্বভারতীয় সম্মেলনে কথা বলেছেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন সেন সম্মেলনের কাজ বাইশ জানুয়ারি অবধি চলবে বুধবার সম্মেলন মঞ্চে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সেনল